কি রে দৌড়া যাইলে মনে তো হইতাছে কোনো মাইয়া তোর দর্শন করার লাগা ধাওয়া করছে। দোস্ত আমি তোর বন্ধু না? হ্যাঁ বন্ধু, কিন্তু হঠাৎ এই কোশ্চেন। তুই জানোস কি হইছে? হ্যাঁ জানি তো, সবই তো জানি। তুইও যাই না গেলি? তাই বেড়া, আমি জানলে তো আমিও তোর মতো দৌড়াদৌড়ি করতাম। কাহিনী ক। মামা কাহিনী হইছে কি, ওই পুতুল ভাবি না আমার থাপ্পড় মারছে। পুতুল ভাবির লগে তোর কোনো বাইরে হাঙ্গা দিছিলি? না আমি ওরা হাঙ্গা করছি। হ্যাঁ ভাবি ভাবি মারাস কি লেগা? নাম কর ডিরেক্ট। ওই পুতুল কইছি কি তোর লগে যে পোলা পাইনি হেরা এলাকায় যাইবো একবারে পা টাকাইটা লাইবো। আর এটাও কইছে বুঝছস, তুই নাকি গাজা মাজাও খাস, খারাপ পোলা পাইন গল লগে চলস, তোর ছোট ভাইটা আছে না এটারে নাকি আবার অপব্যবহারও করস, এর লাগে নাকি তোর এই অবস্থা। ওরে কইতাছস কইতাছস আবার নিজের তে বানা বানা কইতাছস না? আরে না বেটা, আবেগে আয় আবেগে, বাট বাকিটা তো সব সত্য। বাড়ছে বেশি বাড়ছে বুঝছস। আরেকদিন কি আমার একদিন চল চল। কে মারছে ক? আমার রক্ত গরম আজ করে মার্ডার করব ক। এই তোরা না বলছি তুই এই এলাকার মধ্যে ঢুকবি না, তুই আবার আসছিস কেন? এই তুই দেখতাছস আমি এই জায়গায় অবস্থান করতেছি, তুই আমার সামনে আমার বন্ধুরে থাপড়াস? হ্যাঁ তোর তো কইলটা বহুত বড় হয়ে গেছে রে, তুই আমার বন্ধুরে মারলি কেন? ওরে মারলাম কি হইছে? না কি হইছে? আরে কো দে মাইয়া মানুষ দেখা খালি বাচ্চা গেছে গা। শোন তুই যদি আমার এক্সট্রা প্রেজেন্ট হতি আমি তোর পানিতে চুবাইতাম। তোর মতো এরকম হাজার হাজার মাইয়া আমার মারছিল, খাবার দিছিল, কিন্তু আমি কিচ্ছু কই নাই মানবতার খাতিলে। এই আর কয়া দে আমি মাইয়া মানুষকে হাত তুলি না। হ্যাঁ বেটা ওই কি তো দূরে, ওই তো তোর সামনে। তুই ক এই তোরে মারছিস কেন? হ্যাঁ তোরে কি লেগে মারলো? ওই বেটা আমি বুঝলাম না, থাপ্পড় টাপ্পড় খাই তুই পিনিকে গেছিস গা, হয়তো তোরও মারলো। এই কি করবো আরে? হ্যাঁ আমার এক্স না, অত বাহানা লাগে আমার ধরার লেগা, থাপ্পড় এরিয়া দিয়া ধরা লাগছে বুঝিস নাই? মায়ের মানুষের তো কৌশল টেকনিক, চোরাই টেকনিক। থাপ্পড় দিব, টাচ লাগাবো, এটাই ফিলিংস আকারে নিব, এটা সবই বুঝি। হ্যাঁ সবই বুঝি। তুই কারে ভাই? কারে ভাই দাস? আমি তোর ভাই পাই। হ্যাঁ আমি তোর ভাই পাই, তো আবার থাপড় দিয়ে আবার ফিল হইতে চাস না? আমি তো তোর এই ফিল দিতে পারব না, 35 টাকা ছাপে না পরে দাম, আমি ফিল দিব না। জায়গা চলো বুঝো নাই জীবন না। এই কই যাস? দাঁড়া। আরে ভয় পাইছিস নাকি? দাঁড়া না। কি রে ডাকছস কেন? শোনো হে বৎস, পুতুল আমার গায়ে দিয়েছে হাত, বেড়েছে আমার রক্তচাপ। বাহ বাহ বাহ, ভালোই তো হইছে। তুই দেখ মামা চর থাপ্পড় খেয়ে তুই তো দেখ কবি হয়ে গেছিস গা। কিন্তু আমার মাথা গরম, আমি কিন্তু খুব রাগান্বিত, আমি কিন্তু বিস্মিত। তাহলে ওগা লাগে চল জামু। আমি কি ওরে ভয় পাই? আমি ওরা এলাকা ভয় পাই, আমি কাউরে ভয় পাই। আমি তোর একদিন কইছি না আমি বীর? আমি তোর এটা কানে কানে কইছিলাম আমি বীর? এটাই শোন, এলাকায় যে যাবো একটা প্রস্তুতির ব্যাপার আছে, আগে টুয়ে রয়েল রেডিমেডি হই, তারপর মনে করে এলাকায় হামলা দেবো। তুই কি যুদ্ধে যাবি যে তৈরি হওয়া লাগবো? ওই বেটা এই তুই আমারে দেখছো একটা মশার ছাও, আর ওরে দেখছো একটা হাতির বাচ্চা কইলেও ওরে ভুল হইব জিনিসটা। আর যদি এই দুই হাত দিয়ে আমার যদি এমন দেয় ঠুস করে, আমি মশার মতো টং করে পড়ে যামগা, বুঝিস নাই? আমার তো একটা জানের ডর ভয় আছে, আছে কি আছে না? আমি যামু, আমি কেন যামু না, আমি অবশ্যই যামু, কিন্তু গোলা বারুদ কামান এগুলা নিয়ে হাতে করে তারপর যুদ্ধে যাও। তাহলে তুই আমারে ডাকছিস কেন? তোর বুঝাইতে বল আমি কত রাগান্বিত, আমি তোর বুঝাইতে ব্যাপারটা, আমি তো খুব রাগান্বিত। ওরে বাপ রে বাপ, তুই তো অনেক রাগি। মামা আমি খুব ভয় পাই, বুঝছো? আমি জায়গা তুই থাকি। আন্টির পোলা কি আমার ভয় পাইল নাকি আমারে? হ্যাঁ আন্টির পোলা, আমি যাবো, আমি তো বীর, কালকে যাবো। তুই নাকি করস? তুই এরকম কুত্তার মতো চিল্লানি মারলি কেন? এই কুত্তা মুত্তা কবে না, কুত্তা মুত্তা কবে না, কথাবার্তা সাবধানে কইস, কইয়া দিলাম। তুই আমার বাসা নিচে কি করস? তোর বাসা এটা, তোর বাসা। এই নাটক করবি কম, এরকম নাটক আমি যাত্রাপালা ছোট কালতে দেখতে আইতাছি, বুঝছস নাই? তুই কইলি বারো যে বাসার নিচে দাঁড়া আসুস আমার দেখার লেগা, আমার ফলো করতে আসুস, আমার দেখতে মন চাইতাছে, কিন্তু এই মাসে সাইনবোর্ডে কি লেখা দেখছস? Excuse me, এতিম মিসকিন not allow। এখানে এতিম মিসকিন শুক্রবার ছাড়া এলাউই করে না। তুই আজকে বৃহস্পতিবার কেন আসছিস? তোর চেহারা দেখে তো মনে হয় না যে তুই বাসায় থাকিস, মনে হয় সারা দিন রাস্তার মধ্যে পড়ে থাকিস। আরে আমি রাস্তায় থাকি না জানো, আমি পুষ্করিণীর ভিতরে থাকি। তুই আমার বাসার নিচে কি করবি এটা ক? তোর কি বাড়ি ঘর নাই? এই আমি আগে উঠতাম, তোর রাস্তাটাও কি তোর? তুই আতাতে কেন করস? আমাকে টাচ করলি কেন? হ্যাঁ তুই টাচ করলি তো করোনা ভাইরাসের ভয় থাকে আমার। হ্যাঁ টাচ টুচ করা যাবে না, কোয়া দিলাম। আমার ভদ্র সমাজে অভদ্র কাম করবি না। সিসিটিভি ক্যামেরা আছে, 2500 টাকা দিয়ে লাগাইছি, এলে কিছু কইতাছি না। আবার আতাতি করে, আবার আতাতি করে। আমি কি চোর নাকি? বাইরা সিসিটিভি ক্যামেরার ভয় দেখাস আমারে? চোর দেখেই তো এখানে সিসিটিভি ক্যামেরা ওই দেখ স্পষ্ট দেখা যাবে, বুঝছিস? তাই করে কিছু চুরি করবা সুযোগ পাবা না। তোমরা তো চোর বাটপারের লাগে এই সিসিটিভি ক্যামেরা লাগানো, 2500 টাকা খরচ করে লাগাইছি। তুই রাস্তাঘাটে মাইর খাস, আবার কথা বল। তোর দেখলি বুঝা যায় চোর, চোরকে তোর দেখলি বুঝা যায়, বুঝছিস? আমার গেটআপটা দেখ, আমি একটা ভিআইপি গেটআপে বেরিয়েছি। আর তোর দেখলি যে কেউ কইবো তুই এখানে কামের লাগাইছস, কামের সেরিগুলো লাগাইছস। তুই থেকে 60 কিনা নিয়ে আসছস, আবার আয় হায় তুই কেমনে বুঝলি? ও তুই তো কিনা সেল লাগা বুঝছস, আমি তো বুইলাই গেছিলাম গা। যাই হোক, তোর লাগে বেশি বাড়তি পাচাল করতে পারব না। এন্ড সর, তুই সর। আমি কেন সরব? আমার বাসা থেকে আবার আমার কাছে সরতে, আমি এখানেই দাঁড়ায় থাকি, তুই পারলে আমার সরা, বুঝছি? এনে আবার টাঙ্গাই তুই একটা সাইনবোর্ড টাঙ্গাই তুই বুড়ি মুড়ি নট এলাও। যা এন্ড থেকে সর, বের এন্ড থেকে বুড়ি মুড়ি নট এলাও। যা যা এন্ড থেকে, তুই যা। ঠিক আছে আমি যাইতেছি গা, আমি যাইতেছি গা। তুই কইছস আমি যামু গা, যা সর। হন আব্বাই খালি বাইতে আছে দেখে বেশি বার্গেটিং করলাম না, নইলে কি করতি? কিছু করতাম না, মায়া মায়া কিছু করি না, হামছে মামছে ইয়া করতে। যা আসেনি চল। অসভ্য, এক নম্বরে একটা অসভ্য বেয়াদব, বাবা মা কোনো শিক্ষা দেয় না এগুলারে। পাপের রাস্তা ওর, আমি এখানেই দাঁড়ায় থাকবো। কি রে হঠাৎ ডাকলি যে? ডাকছি, এটা দেয়া বাকি ছিল তাই। তুই তো ব্রেকআপের দিনে দিতে পারতি, এটা যদি বুঝতি তাহলে তো হইতোই। আচ্ছা আসি, ভালো থাক। তোর সাথে রিলেশন থাকাকালে তুই আমাকে যা যা দিছিস আমি তোকে সব ফেরত দিয়ে দিছি। তুই ফকিনের বাচ্চা, এখন আমার গিফট ফেরত দস না কেন? আনছি তো তোর গিফট। আই লাভ তোর রিলেশনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমারে যা দিছস, রেজার মেজার, হাফ প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, লুঙ্গি মুঙ্গি এই লুঙ্গি কেউ করে গিফটে দেয় দর কমন সেন্সের ব্যাপারটা তো কমন সেন্স ছাড়া না রে লুঙ্গিও তো কিনতে পারো না আমি লুঙ্গি দিছি ওই লুঙ্গি পরে সারা দুনিয়া ঘুরছো আবার কথা বলো তুমি তো খুব বড় লোকের মাইয়া লাগে তো তোমার আমার ছায়া বেলাস দেওয়া লাগে শেষ না বুঝোনাই থ্রি পিসের কথা আমি ভাবছি আমার একটা গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড পরে দেবো থ্রি পিস ওই আমার আবদার করে বাবু আমার জন্য একটা ছায়া নিয়ে আইসো তো এই সব দিয়া দিছি তোরটাও সব খালাস শেষ তুই তো ছায়াবেলা সে কিনা দিতে পারছ না তুই আবার দিবি রিং কিনা নেকলেস কিনা না ফকিন নির আবার বড় কথা এই দেখ তোর সাথে আমার এত কথা বলতে ভালো লাগতেছে না আমার এত টাইম নাই তুই আমার যা যা গিফট দিছিস সব ফেরত দেওয়ার কথা ছিল তুই দাস নাই কেন আর কি পাস তুই যে প্যান্টটা পরে আছিস ফকিন নি এই প্যান্টটাও তো আমার দেয়া প্যান্ট কিনতে কি টাকা লাগে নাই এই যা যা রাস্তা করে কেন ল্যাংডাও মনি তোর লাগা ফোন প্যান্ট কি আমি টাকা দিয়ে কিনি নাই আরে বাবা রে এটা তোর প্যান্ট আমি কি অস্বীকার করতাছি অস্বীকার তো করতাছি না বাইতে সব প্যান আম্মা ভিজা ধুয়া দিছে এন্ড এটা ছাড়া আপাতত আর কোনো প্যান নাই এন্ড এটা যদি খুলি আমি তো লেংটি হয়ে যাব তুই কি চাস আমি লেংটি হয়ে যাই ধুয়ে দিছে না কো বাসায় তোর প্যান্টই নাই এই একটা প্যান্টই তো যতবার আসো সেটাই পরে আসো আমি এটা না দিলে তো মনে কর প্যান্ট না পরেই চলে আসতো ফকিরনি তোর বাসায় একটা প্যান্টও নাই এই প্যান্ট তুই আমাকে এখন খুলে দিয়া যাবি আমি জানি যে প্যান্ট খোল কি প্যান্ট খোল তুই তো আমার গার্লফ্রেন্ড আমি তোর কত ভালোবাসছি আমার সোনাটা তোর আমি কত ভালোবাসছি না কো এখন তুই কি চাস এই 10টা মাই আমার এই উলঙ্গ শরীরটা দেখ খালা তুই কি চাস আমি জানি তুই চাবি না এটা তুই চাবি না তুই জায়গা তোমার সাথে আমার একসময় রিলেশন ছিল এখন কোনো রিলেশন নেই তো তুমি প্যান খোলো আমি প্যান না নিয়ে এখান থেকে যাব তোর কি কইছে রিলেশন ছিল এখন না কি এটা তুই তো এটা কই লইবো হ্যাঁ এত শুধু আদান প্রদানের যে ব্যাপারটা ওইটা সমাপ্ত হইতেছে ব্রেকআপের কথা তো আমি কই নাই মুখ থেকে কইছি একবারও দিমু কালকে লিয়ে লি যা কালকে ধুইয়ামু একবার ক্লিন করে স্পিডি করে দিমু যা আমার স্পিডি তো লাগবে না কি এখনই দি আমি এখনই নিয়ে যাব কেমন করে একটা প্যানের লাগা মনে হয় কি আমার পিসের মধ্যে স্বর্ণ বানছে যেমন কথা স্বর্ণ তো মানছে এমনি চাইবো না বাড়ি গাড়িও তো মানে এন্ডম্যান চায় না এটা প্যান্ট হাইস গেলে গুলিস্তানতে 150 টাকা দিয়ে কিনা দিছো তো এটা তো জানি জিসাস কেন 150 টাকা এই আমার লাগে একটা মুখটা খুলাইছ নাই মাইয়া মানুষ কি করে জানোস প্রত্যেক গিফট কিনে গুলিস্তানতে প্যাকেট কিনে তোর বসুন্ধরাতে প্যাকেটিং করে তারপর বয়ফ্রেন্ডে দেয় আমি তো ভালো করে জানি বুঝছস যা বুঝছ না কালকে দিমু দিমু যা বললাম তো কালকে দিমু জানা তুই কালকে দিমু তুই তুই দিমু তোর আমি ভালোবাসি না এমন করছ দুঃখে যে তোর মতো একটা ছাত্রের সাথে আমি প্রেম করছিলাম আমার প্যান দিয়া যাবি কালকে এটাই তো আমার আমার কপাল তোর লগে রিলেশন হয়ে গেছে আজ এবার গুলিস্তানের জিনিস দিয়ে আজকে কত টাকার জিনিস লয়ে গেলি 15-20 হাজার টাকার জিনিস দিছি আজকে বুকটার মধ্যে পাথর রেখা জায়গা আবার কি বলো কালকে আমার প্যান দিয়া যাবে না কিছু কই নাই থাক প্যান কালকে দেব এটা কইছি তাকে আসিস কেন কিছু বলবি আসলে বদল ওই দিনের দোষটা আমারই ছিল আমি না বুঝে তোর সাথে রাগারাগি করছি অনেক উল্টাপাল্টাও বলে ফেলছি যেটা আমার বলা উচিত ছিল না আসলে সবই করছি রাগের মাথায় রাগ এমন একটা জিনিস যখন আসে না তখন কোনো কিছুর হদিশ পাওয়া যায় না আর যখন রাগটা শেষ হয়ে যায় না তখন আমরা বুঝি যে আমরা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছি যাই হোক তুই আমাকে মাফ করে দিস তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি সরি আমি তোর কাছে মাফ করি না রে আসলে সেদিন তোর একা দোষ ছিল না সেদিন আমারও অনেক দোষ ছিল আমার উচিত ছিল তোকে বোঝায় কিন্তু আমি বুঝিনি আমি অনেক উল্টাপাল্টা বলে ফেলেছি কিন্তু বিশ্বাস কর আমি এটা চাইনি একটা কথা কি জানিস একটা সম্পর্ক তৈরি করতে না অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করার পর একটা সম্পর্কের অনেক সুন্দর একটা পর্যায়ে আমরা পৌঁছাই তখন সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্ক নষ্ট করতে আমরা দ্বিধাবোধ করি না মাঝখান থেকে জিতে যায় অভিমান আর হেরে যায় ভালোবাসা আমি অনেক অনুতপ্ত তুই পারলে আমাকে ক্ষমা করে দিস আমরা কি পারি না আমাদের ফাটল ধরা ভালোবাসাটাকে আবার জোড়া লাগানো যে ভালোবাসা রাগ অভিমান আর তার থেকে বেশি থাকে ভালোবাসা আবার ভালোবাসবি আমাকে আগের মতো आगे থেকে বেশি হবে।